বিচারপতিদের কাছে বলতে চাই, দুপুর একটার মধ্যে আপনারা পদত্যাগ করুন, না হলে আপনাদের বাসা বাড়ির একটা ইজো থাকবে না, আপনাদের পরনে কোনো জামা কাপড় এদেশের মানুষ রাখবে না। ছাত্র সমাজের পক্ষ থেকে দুপুর একটার মধ্যে আলটিমেটাম দিয়েছি, যদি একটার মধ্যে তারা পদত্যাগ না করে আমরা স্পষ্ট করে বলতে চাই পতনের চেয়ে পদত্যাগ ভালো। আপনারা দেখেছেন আমরা শেখ হাসিনাকে বলেছিলাম আপনি পদত্যাগ করুন, শেখ হাসিনা পদত্যাগ করে নাই, যার পরিণাম কিন্তু গণভবন দেখেছে। ছাত্র এবং নাগরিকদের গণ উত্থানের পরে একটা বাংলাদেশের নতুন বাংলাদেশের তৈরি হয়েছে, কিন্তু সেই জায়গাতে আমরা বিভিন্ন প্রকার ষড়যন্ত্র দেখতে পাচ্ছি। এই বাংলাদেশের পরতে পরতে মাটিতে যেই শেখ হাসিনার দোষর দালাল যারা আছে তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য আবার স্বৈরাচার শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরানোর জন্য বিভিন্ন রকম ষড়যন্ত্র করছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় সাম্প্রতিক দাঙ্গা সৃষ্টি করেছে, বিভিন্ন বাহিনীর মাধ্যমে একটা কুচ সৃষ্টি করেছে, সব কিছু যখন নস্যাত করা হয়েছে ঠিক সেই সময় প্রধান বিচারপতি শেখ হাসিনা আজ্ঞাবহ, শেখ হাসিনার দালাল আওয়ামী লীগের চাটুকার দোষর হিসেবে পরিচিত প্রধান বিচারপতি অবৈধভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ না করে আজকে ফুলকোটে বিচার ফুলকোটে মিটিং ডেকেছে, যা অবৈধ। শেখ হাসিনার দালাল আওয়ামী লীগের পাচারকার পাচারে যারা প্রধান বিচারপতি হয়েছে, অ্যাবিলিটি ডিভিশন বিচারপতি হয়েছে, তারা চেয়েছে তার মাকে, মাদার অফ মাফিয়াকে বাংলাদেশে ফিরে এনে আবার একটা স্বৈরাচারী কায়েম ব্যবস্থা করার জন্য, যার কারণে অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ না করে আজকে অবৈধভাবে প্রধান বিচারপতি ফুলকোটে মিটিং ডেকেছে। তারই প্রতিবাদে আমরা এখানে এসেছি। আমরা বৈষ্ণবিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে ছাত্র জনতা থেকে স্পষ্ট করে বলেছি আগামী দুপুর একটার মধ্যে যদি তারা পদত্যাগ না করে তাদের পতনের জন্য যা যা করার দরকার এদেশের মুখ থেকে এই জনতা তা করবে। চান কিনা শেখ হাসিনা এদেশে ফিরে? শেখ হাসিনা একজন খুনি, হাজারের উপর মানুষকে হত্যা করেছে, আমরা চাই দেশে ফিরে আসুক, তবে তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। এই যে আবু সাইদ হত্যাকারী, মুগ্ধ হত্যাকারী, শিশু আহাতকে হত্যাকারী, গত 16 বছরের দমনপীড়ন নির্যাতন করে হাজার হাজার মানুষের যে বুক খালি করেছে, তাদের হত্যার হুকুমদাতা হিসাবে হত্যাকারী হিসাবে শেখ হাসিনাকে অবশ্যই বাংলাদেশে ফিরিয়ে এনে বিচার মুখোমুখি করা হবে। গত 16 বছর যারা প্রধান বিচারপতি হয়েছে, অ্যাপিলেট ডিভিশনে চাকরি পেয়েছে, তারা শেখ হাসিনার দালালি করে চাটুকারি করেই তারা চাকরি পেয়েছে। আমরা স্পষ্ট দেখতে পেয়েছি বিচারপতি মানিক, তার মতো বিচারপতি যদি একজন থাকে তাহলে এদেশের মানুষের উপর কী পরিমাণ অন্যায় হয়েছে আপনারা বুঝতে পেরেছেন। এ প্রধান বিচারপতিকে আমরা শেখ হাসিনার দালাল হিসেবে মনে করি। আমরা দেখতে পেয়েছি সে তা অবস্থায় বাংলাদেশে অনেক বেশি অনিয়ম হয়েছে, আমরা তার অপসারণ চাচ্ছি সুন্দর এবং শান্তিপূর্ণভাবে। যদি সে পদত্যাগ না করে তার পতনের জন্য যা দরকার আমরা ছাত্র সমাজ তাই করবো। যে আদালতে সাংবাদিক সাগর রুনির খুনিদের বিচার হয় না, যে আদালতে হেফাজতে ইসলামের আলেম ওলামাদের বিচার হয় না, সেই আদালতের বিচারপতিদের আমরা আর এই বিচারালয়ে দেখতে চাই না। এদেশে হাজার হাজার আলেম ওলামার উপর দিনের পর দিন জুলুম হয়েছে এই বিচারপতিদের কথায়। এদেশের বহু নিরপরাধ মানুষ দিনের পর দিন বছরের পর জেল কেটেছে এই অবৈধ বিচারপতিদের কথায়। এদেশে বহু আন্দোলনকারী বিএনপি জামাত সহ আপামর সাধারণ জনগণের উপর জুলুম হয়েছে এই বিচারপতিদের কথায়। এদেশের মানুষ দিনের পর দিন শোষিত হয়েছে এদেশের এই অবৈধ বিচারপতিদের কথায়। জামাতের বহু নেতা যাদেরকে যুদ্ধ অপরাধী বলে মিথ্যা অভিযোগে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হয়েছে এই অবৈধ বিচারপতিদের কথায়। এই অবৈধ বিচারপতিরা এদেশে থাকলে আমরা সামনের দিনে এদেশে গণতন্ত্র লজ্জা পাবে, এদেশের জনগণ লজ্জা পাবে, এদেশের স্বাধীনতা লজ্জা পাবে। এই বিচারপতিরা এদেশে থাকা মানে এদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। আমরা দেশের পুনর্গঠন করেছি, আমরা বিচারালয়ের পুনর্গঠন করব, আমরা সর্বক্ষেত্রে প্রতিটি সেক্টরে দুর্নীতিমুক্ত ন্যায় বিচারের বাংলাদেশ গড়ে তুলব। আমরা নতুন প্রজন্মের শক্তি এদেশে। আর কোনো দালাল শ্রেণী দেখতে চাই না, আমরা ঘুষ দেখতে চাই না, আমরা অবিচার দেখতে চাই না, আমরা হত্যাকাণ্ড দেখতে চাই না, আমরা লুটপাট দেখতে চাই না। আমরা চাই সোনার বাংলাদেশ, যেই বাংলাদেশ হবে জনতার, যেই বাংলাদেশের শাসক শ্রেণী তারা এলিট শ্রেণীর মতো চলবে না, তারা জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলবে, জনগণের কথা তারা সরাসরি জনগণের দরগড়ায় গিয়ে শুনবে, যারা জবাবদিহিতার মুখোমুখি হবে। আমরা যদি কোনো সমস্যার সম্মুখীন হই আমরা আমাদের রাষ্ট্রের প্রধানের কাছে যেতে পারবো, আপনি অতি দ্রুত আমার এই সমস্যার সমাধান করেন। আমরা যদি দ্রুত সমাধান না পাই আমরা তারও পদত্যাগের দাবি করতে পারবো। আমরা এরকম একটা ন্যায় বিচারের বাংলাদেশ চাই, বাক স্বাধীনতার বাংলাদেশ চাই।